ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله حمد ہے شکر ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ختم الانبیاء کے واسطے اور سب اصحاب والے مجتبی کے واسطے الہی رحم کر ہم پر مولیا کے واسطے بالخصوص الاولیاء باصفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم شیخ الاسلام حضرت شاہ مولانا حسین احمد مدنی باصفا کے واسطے الہی رحم کر قطب العالم حضرت شاہ مولانا رشید احمد گنگوہی کے واسطے الہی رحم کر حضرت حاجی امداد اللہ مہاجر مکی کے واسطے الہی رحم کر سلطان الہین حضرت خواجہ معین الدین حسن سنجری کے واسطے الہی رحم کر محبوب سبحانی قطب سمدانی حضرت شاہ عبد القادر جیلانی بغدادی کے واسطے الہی رحم کر سلطان العارفین حضرت خواجہ بہاءالدین نقشبندی کے واسطے الہی رحم کر قطب العالم
হযরতি শাহি শিহাবউদ্দিন সাহরওয়ারদী কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর সাইয়্যিদু ত্বাইফা তাবুসুল উলামা হযরতি শাহি জুনায়েদ বাগদাদি কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর কুতুবুল আলম হযরতি শাহি আবুল হাসান খিরকানি কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর কুতুবুল আলম হযরতি শাহি আবুল হাসান শাজলি কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর হযরতি বাইজিদ বুস্তামি তৈফুরি কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর হযরতি ইব্রাহিম ইবনে আদহাম বলখি কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর হযরতি ফুজাইল ইবনে আয়াস আহলে দুআ কে ওয়াস্তে ইলাহি রহম কর রব্বর হযরতে হাসান বসরি ইমামুল আউলিয়া কে ওয়াস্তে আল্লাহ সুনার নবীজির ওয়াসিতায় সুনার নবীজির ওসিলায় আমরার ফুলতলিব অঞ্চলের মাদ্রাসার মোবারক এই তিনি মজলিসর সবরে কবুল আর মঞ্জুর ফরমান সালক্ক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন খলর কবরে আর আমরা বিশ্ব মুসলমান গুলোর কলবে নূরুল তারুর কানেকশন লাগাইয়া দিলাম আল্লাহ সুনার নবীজির কবরে আর আমরার কলবে নূরুল তারুর কানেকশন লাগাইয়া দিলাম ইয়া রাব্বাল আলামিন সালক্ক আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম খলর কবরে আর আমরার কলবে নূরুল তারুর কানেকশন লাগাইয়া দিলাম ইয়া আল্লাহ ইমামুল আইম্মা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বলন করে দাও হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বলন করে দাও আল্লাহ তমাম আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাখিরিন সালফের সালেহীন আকলার দরজারে বলন করে দাও আল্লাহ তাদের দোয়ার বরকতে আমরা আজকের দোয়ারে কবুলের মঞ্জুর ফরমান আমার বাসান্দি সাহ রহমতুল্লাহ আলের কাবা শরীফ রে জান্নাতের বার বানায় তান মুরিদিন মাজাজিন মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমান নাতি নসারে কবুলের আমার আব্বা জান হযরত গোবিন্দ ফুরি রহমতুল্লাহ আলের কাবা শরীফ রে জান্নাতের বার বানায় তান মুরিদিন মাজাজিন মুআতাকিদিন ওয়ালি আওলাদ নাতি নসারে কবুলের মঞ্জুর আমার বদর ফুরি সাহেব রহমতুল্লাহ আলের কাবা শরীফ রে জান্নাতের বাগ বানায় তান মুরিদিন মাজাজিন মুআতাকিদিন ওয়ালি আওলাদ জনগোষ্ঠীর কবুলের মঞ্জুর বুড়িবালি শেখ সাহেব রহমতুল্লাহ আলাই রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ ইয়া আল্লাহ আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাই শিলদুফির শেখ সাহেব রহমতুল্লাহ আলাই জালালপুরি সাহেব রহমতুল্লাহ আলাই
বড় সাহাবজাদা রহমতুল্লাহ আলাইহ, বর্তমান দিয় সাহাবজাদা আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানী দামত বরকাতুল আলের হায়াতে তাইয়্যিবারে বায়ান, আল্লামা আরশাদ মাদানী দামত বরকাতুল আলের হায়াতে তাইয়্যিবারে বায়ান। ছোট সাহাবজাদা এদিন আমার টেলিফোন আসে, কইতরা চার বছর তাকে দেখাম না মুলাকাত হইতো, সাতটা প্রোগ্রাম সারি আমি বাড়ির গিয়ে রেগা 23 তারিখ 25 তারিখ তান আমার মহফিল আছে দাঁড়াবো আমি সভাপতি। ইয়া আল্লাহ আমরা দাদাফি সাহাব আজকে দর্শে বুহারি সম্প্রচারণ হচ্ছে, সম্প্রচার হচ্ছে মতন ফরিদ আমার বাসখান্দি সাহ রহমতুল্লাহ, আর আমরা সরাসরি ফরিয়া আল্লাহ দাদাফির সাহাবর রুহানিয়ত দিয়া ফুয়ুজাত দিয়া শামবাসীরে ফয়সিয়াব করে দাও, তমাম পৃথিবীবাসীরে ফয়সিয়াব করে দাও, ভারতবর্ষের সবচেয়ে বড় সিপাহসালার আজম স্বাধীনতা সংগ্রামী আল্লামা ইমামুল আশ হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির পরে তমাম পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসে কবির আমার দাদাফির সাহ 17.5 বছর কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারা সিহাসিত্তার দাস 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা 25 সাল দারুল উলুম দেওয়ান সবচেয়ে দীর্ঘ সময় বুখারী শরীফ তিরমিজি শরীফের দাস। আজকে আমরা দর্শন এত আল্লাহ দাদাফির সাহর আবলাদ নাতিন শাহ তারা আমরা দেশ আইলে আমরা জমিন মিশিয়ে যদি খাওয়ানো লাগে খাওয়াই দেওয়া তারার দাদা দাদাফির সাহর সব অবদান দাদাফির সাহর কথা যদি জমেতাল মাহিন্দর কথা যদি ভারতবর্ষের মুসলমানের মাইন্ড আজ যদি ভারতবর্ষ পার্টিশন হইতো না এনআরসির সমস্যা রইতো না 80 ক্রোর তাওহিদি জনতা প্রাইম মিনিস্টার অথবা রাষ্ট্রপতি মুসলমান আজকে আমরা সমস্যা পড়ে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই খুতুতর আদান প্রদান আমার কাছে আসে নকশে হায়াত আসে, ইয়া আল্লাহ দাদাফির সাহর নিষ্পতর বরকতে দোয়ার বরকতে ফুলতলি মাদ্রাসার খানপা দাদাফির সাহর নামে দিলাম, আল্লাহ দাদাফির সাহর মারিফত এলাহি জলওয়াতি আসামরে বিকশিত করে দাও। আমার বড় সাহেবজাদা সমস্যা বললে লাঠি বড় দিয়ে আইটা আল্লাহ তাই নাই, এখন আমরা টেপুটুল্লা মানুষ আল্লাহ বড় সাহেবজাদারে দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি, বাসান্দি সাহেবরে দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি, বদরপুরি সাহেবরে দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি, কোন তকরির আমি সারিতাম না আর আমার বাফর লোকে তো আমি রুইতাম, 1 বছর আমার বাফর খান্দা 1978 আমার লইয়া হজ গেলা 3.5 মাস 3.5 মাস মক্কা শরীফ মুলতজম ধরে খালি দোয়া ই অঞ্চল ডে ফয়লা উদালি অঞ্চল ডে মাগা ফয়লা গোবিন্দপুরি সাহেবে আবাদ হয়েছে পরে বাসখান্দি শাহ বদরপুরি সাহ হয়েছে। ইয়া আল্লাহ আমরার দেশের মানুষ হালাল তরিকায় রিজাল্ট রিজেক্ট ডাকে আইস সবার বাড়ি ঘরের মধ্যে খের বরকত আতা ফরমা, আমরা আরো 20,000 মাদারিস প্রত্যেকটা বাড়ি মসজিদ মাদ্রাসা হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি আর না হয় ডিম বিশ্ববিদ্যালয় বানাইবা। আমার বয়স আহামারি না 63 শেষ হওয়ার হতে, মানুষ তো বাসিলে 85-90 পর্যন্ত 95 মাস হায়াতে যদি মানে এটা করিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসলামিক রিসার্চ সেন্টার লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার গবেষণাগার, আর আমার জীবনের আরেকটা আছে বিজ্ঞান বিজ্ঞানাগার বিজ্ঞান মন্দির যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে গবেষণা হইত। আল্লাহ আমাদের হরিতার কবুলার মঞ্জুর ফরমাও, আমারে তুইয়া ফাগুড়ি দিলে শোন এটা তারা বদলুল গলত হইছে গোবিন্দপুরের ভাইটা করে মানুষ ব্যবস্থা হয় আর এনে আমার মস্তাক বাইরে দেখে তারা টেকা দেখে ভাগল হয়ে গেছে, আমরা টেকারও ভাগল নাই আমরা আপনার ভাগল,
ইয়া আল্লাহ হরতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, মস্তাক বাইরো হায়াত বাড়াইয়া দিও, বদর বাইরো হায়াত বাড়াইয়া দিও। আমরা সমাজ দৌলতমন্দ মানুষ হলর দরকার, লগে আল্লাহ আল্লাহর মানুষের দরকার, আর দৌলত হম মানুষের দরকার। ইয়া আল্লাহ আসামের সব মাদারিস, বাসান্দির মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা, হজায় জালালিয়া মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, সমস্ত মাদারিস হলরে কবুলের মানুষের, সব মসাজিদ হলরে কবুলের মানুষের, মারাকিশ খানকা সবটিরে কবুল আর মঞ্জুর ফরমাও। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হলিল, সুশীল সমাজ, শান্তিকামী সমাজ আমরা রহমান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হলিল, মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ হলিল, আসামের জমিন সুজলা সুফলা শস্য সবলা। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ট্রাইবেল সব মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য, বিশ্বজনে এই দর্শন ফিলোসফিরে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা। অখণ্ড আসাম তাক্ত, এটা আমরার মূল হতা। কিন্তু বরাকবেলি পার্টিশন হইলে না হইলে বরাকবেলি অনেক জিনিসও বঞ্চিত আছে। আমি চিফ মিনিস্টার লোক বইব, ফণ্ডটা শর্ত আছে, এগুলা পুরা করে দিলে ইলে আমরা পৃথক বরাক চাই না। আমরা আসাম ভারতবর্ষের এক নম্বর স্টেট বন্ধ, আমরা যতক্ষণ দোয়া লাগে, যতক্ষণ সাহায্য করা লাগে, সরকার আল্লাহ বলে, ই সরকারও আল্লাহর হুকুমে বইছে। আল্লাহর হুকুম হইলে হরিব, আল্লাহর হুকুম না হইলে হরাইবার ক্ষমতা নাই। কিন্তু সহযোগিতা করিয়া সরকার সুন্দরভাবে দেশ করার, প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাথে সমপর্যায়, সমবিকাশ, সম উন্নয়ন গঠাইয়া কেন্দ্রীয় সরকার, রাজ্যিক সরকার আমরা সহযোগিতা থাকবে। আমি মুনাজাতর মধ্যে হই আর আমি বাস্তববাদী মানুষ, মানবতাবাদী মানুষ, প্রেমবাদী মানুষ, অল ইন্ডিয়া পিস মিশনের চেয়ারম্যান, শান্তি মিশনের প্রেসিডেন্ট, আমার এই মিশনের কাজ চলতেছে। আমি যতটা জায়গায় যাই পিস অ্যান্ড এডুকেশন, শিক্ষা এবং শান্তি সম্পর্কে বয়ান রাখে। আজকের এই মোবারক দিনই জলসাটাও পিস অ্যান্ড এডুকেশন সম্পর্কে আমি টাচ দিছি। আমরা সমস্ত দেশ যত দোয়ার মহফিল করব, আমরা যত ওয়াদর মহফিল করব, সব পিস অ্যান্ড এডুকেশন শান্তি এবং শিক্ষা সম্পর্কে আমরা চ্যাপ্টার রাখব। লগে অর্থনৈতিক বিকাশ আমরা বইয়া খাইতাম না, যুব সম্প্রদায়, মুরব্বিয়ান সম্প্রদায়, উলামা সম্প্রদায়, আমরা সব সচেতন হইয়া কায়িক পরিশ্রম করি, আমরা উপার্জন করি, হালাল খাওয়ার আমরা চেষ্টা চালায় যাইতাম। এই জায়গাতে একটা খানকা দিলাম, তিনজন মেয়াসাব মোয়াল্লিমিন আরাকিন প্রেসিডেন্ট সেক্রেটারি সবরে আমি ভারত স্পিরি জাজত দিলাম, দুইজন মৌলানা সাহেব গোবিন্দপুরি সাহেব বা শান্তি সাহেব সাগরী, মৌলানা মঈনুল হক সাহেব আমি ইজাজত দিলাম, মৌলানা আহমদ আলী সাহেব বা শান্তি সাহেবের নামে তাকে আমি ইজাজত দিলাম। একজনের বয়স 74, একজনের বয়স 85, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা সাহেব হল ফয়জান দিয়ে আমরা ফয়সিয়া করি, আমি হাড়ের বেমারের মানুষ, গরম হইলে বেমার বাড়ি যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ফুলতলি হাফিজিয়া মাদ্রাসার যত টাকার দরকার, যত আসবাবর দরকার, গড় ওখান ফুরাইতে যত টেকার দরকার, মোস্তাক সাহেব আমি কইব 5 লাখ টাকা দেখব। ইয়া আল্লাহ আমি একইবারে বদর সাহেবরেও কইব তাই নয়, 5 লাখ টাকা দেখব। আমরা দোয়া করি যাইব, যার দৌলত আছে দেখুয়া আর হকলে দিবা। এখানে সান্দানা আমি শুনিয়া বড় খুশি হইছি, এই অঞ্চলবাসী সারা বছর দিবা, সারা জিন্দেগি দিবা। ইয়া আল্লাহ আমি হাত লামাইবার জানে কর না, আরেকটা দোয়ার মফিল আছে, আমি মুক্তসরভাবে হাত লামাই না। আগামী বছরে যদি আল্লাহর হুকুমে আমি আইম, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যাবতীয় মাদক দ্রব্য নিবারণের জন্য আমার আশুর বেটা সহ আমি মাদ্রাসারে জিম্মাদারে দিয়ে গেলাম,
220 জন একটা কমিটি বানাইয়া যাবতীয় মাদক দ্রব্য নিবারণ কমিটি বানাইতা। একটা কপি আমারে দিলে এটা একটা কপি তান তান হাতর হইত। ঘাস, মদ, গাঞ্জা, আফিম, ভন্ডন, সুদ, হিরোইন, চুষ ইত্যাদি ইত্যাদি সমাজ বাসী যেত ঘুষ তাকিয়া, তার আমরা জায়গায় জায়গায় কমিটি বানাইয়া আল্লাহ সর্বাবস্থায় আসামের জমিনও শান্তির হাওয়া প্রবাহিত হয়ে গেল। 11 ফেব্রুয়ারি গোবিন্দপুর টাইটেল মাদ্রাসার মহাসম্মেলনে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা ফাগুড়ি দেওয়া হইল সব রে ওলি বানাই দিলে। এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনা কবর বাসী হয়ে গেল সবর কবর দিয়ে জান্নাতের বাগ বানায় জিন্দা সব রে আল্লাহ ওলি বানাই দিলে। আমরা যারা দাওয়াতে এসি দাওয়াতের দিন আল্লাহ আপনার আরশের সায়ার নিচে আমরা জায়গা খান্ত দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।